আছি কৃষ্টি পান্ডে আর এই আছে আমার আন্টি ঝুলন আন্টি। চলো এবার আমরা আমরা যাচ্ছি বাবুঘাট, সেখানে আমরা লঞ্চ করব। দেখি তোমাদেরকে দেখাই, আমরা খুবই আনন্দ করব আজকে। এটা আমাদের রোড সাইড, আর এটা আমাদের বন্ধু। হাই বলো। হাই, আমরা দিদি হই। আরে কিছু হয় না, ওর একটা পাগল আছি। যখন আমরা বাবুঘাট পৌঁছে যাব আমরা তোমার সাথে মিট করবো। আমরা কিনেছি চিপস আর জুস। আমরা আমাদের আমরা ওইখানে ল্যান্ড বোর্ডে চড়বো 6 o'clock-এ। আমরা বোর্ডে চড়বো 6 o'clock-এ, এখন টাইম আছে, এই জন্য আমরা এখন নর্মাল পার্কে যাব মাদের সাথে। আমাদের মা ওইদিকে, মারা একটু কাজে, একটাও কথা। তো তাহলে আজ আবার বন্ধুরা মিলে বেরিয়ে পড়লাম প্রিন্সেস ঘাট থেকে বোটিংয়ে চড়বো বলে। তাই দুটো নাগাদ সবাই মিলে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আমরা জানতাম 4টে থেকে বোটিং হয়, কিন্তু এখানে এসে শুনতে পেলাম বোটিং শুরু হয় 6টা থেকে। টিকিট কাটা আমাদের হয়ে গেছে, আমাদের আছে কিছুটা সময় আছে, তাই ভাবলাম মিলেনিয়াম পার্কটা আমরা ঘুরে আসি। অনেক কিছু তো আমাকে তাড়াতাড়ি আসার জন্য হাতে কিছুটা সময় আছে, তাই ভাবলাম বাচ্চাদের নিয়ে মিলেনিয়াম পার্কটা ঘুরে আসি। ওখানটায় ওরা কিছুক্ষণ খেলা করতে পারবে। আজকের ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি না টেনে পুরোটাই দেখুন। অনেক দিন ধরেই আমাদের ইচ্ছে ছিল বাবুঘাট থেকে যে মিনি ক্রুজটি ছাড়ে ওই মিনি ক্রুজটিতে আমরা চড়ব। ওখানে বেশ গান বাজনা আনন্দ ফুর্তি অনেক কিছু হয়, তারই অংশ নিতে আমরা চলে এলাম। রোদটাও অনেকটাই কম আছে আর গঙ্গার হাওয়া, পরিবেশটাই যেন অন্যরকম হয়ে গেছে। এখানে যত ইচ্ছে বসে থাকতে ইচ্ছা করছে, কিন্তু টাইম আমাদের হয়ে যাচ্ছে। আমরা যে ক্রুজটিতে চড়ব ওটা 6টা থেকে 7:30 অবধি, 1.5 ঘন্টা চড়ানো হবে। আমি প্রথমবারই উঠব, পুরোটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে আমার আরেক বন্ধু ফটোশ্যুটে ব্যস্ত আছে, আরেকজনকে দেখুন টাইটানিকের পোজ দেবে বলে কোথায় উঠেছে। আমরা সবাই চিৎকার করাতে তাড়াতাড়ি করে নেমে পড়েছে। পোস্টটা কিন্তু ভালোই হয়েছে, ভিডিওটা কিন্তু কমেন্ট করে জানাবেন। সবথেকে বেশি এখন আইসক্রিম খাচ্ছি, তারপর দোল নিয়ে যাবো চড়তে চড়তে লঞ্চে। লঞ্চটা আসলে খুব সুন্দর, লাইটিং সব জল জলে লাইট চাইস খুব সুন্দর লাগে ওখান থেকে গঙ্গাটা দেখতে। আর ওখানে বিকালবেলা মিউজিকও চলে, আমি একবার গেছিলাম, খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল। আপনারাও দেখুন এই ভিডিওতে কেমন লাগে। কিছুক্ষণের মধ্যে মিলেনিয়াম পার্কের শিপিং জেটি থেকে টিকিট পাওয়া যাচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের পশ্চিমবঙ্গ ভূতল পরিবহন নিগমের কাউন্টারে টিকিট সংগ্রহ করুন। গোয়ার মতো কলকাতায় আপনি উপভোগ করুন অসামান্য ভ্রমণের এক অভূতপূর্ব। কলকাতা হেরিটেজ রিভার ক্রুজ কেমন আনন্দ হচ্ছে, অনেক
সুন্দর সাজ, ভালো লাগছে। এখানে সব মিউজিক টিউজিকও বাজবে। হ্যাঁ, সারা সারা বোট ড্রাইভের মধ্যে চাটা ওইসবেরও ব্যবস্থা আছে। হ্যাঁ, তো আমরা সবাই রোল টোল নিয়েছি, আইসক্রিমও খেয়ে নিলাম আমরা সব মধ্যে উঠে চড়বো চড়বো। সন্ধ্যেবেলা যখন অন্ধকার হয়ে যায় তখন আরো ভিতরে ভিতরে লাগবে। কতক্ষণের জন্য জিজ্ঞাসা কর একবার। এক ঘন্টা এই ক্রুজটা প্রায় 1.5 ঘন্টার জন্য। মারা ও মেয়েরা আমরা সবাই কিন্তু এক্সাইটেড, তাই সময় নষ্ট না করে দৌড়ে দৌড়ে সবাই উঠে পড়লাম। এবার কে কোথায় বসবো তা নিয়েও কিন্তু বেশ দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। সাইডে বসবো না মিডেলে বসবো, প্রথমে একটু ভয় লাগছিল যেহেতু বাচ্চারা আছে, তাই ভাবলাম মিডেলে বসি। তারপরে দেখলাম ফাঁকাই আছে, তাই ধার থেকেই বসে পড়লাম। এই ক্রুজটা কবে কখন চলে সেটা আপনাদের একবার বলে দিই। এই ক্রুজটা সোম থেকে শুক্রবার একবার করেই চলে। এটা হচ্ছে টাইমটা হচ্ছে সন্ধ্যা 6টা থেকে 7:30 অবধি, আর শনি আর রবিবার দুবার করে চলে, 5টা থেকে 6:30 আর 7টা থেকে 8:30। এর টিকিট মূল্য ছিল 170 টাকা করে। এখানে কিন্তু খাওয়ার নিয়ে আপনি উঠতে পারবেন, তাই আমরা কিন্তু রোল নিয়ে উঠেছিলাম। আমরা গান শুনতে শুনতে বেশ খেয়েওছি, কিন্তু এখানেও খাবার পাওয়া যায়, এখানে চা কফি চিপস এরকম খাবার পাওয়া যায়। তাই ওনারা বলেছিল আপনারা যদি চান খাবার নিয়ে উঠতে পারেন, তাই আমরাও খাবার নিয়ে উঠেছি। গান শুরু হয়ে গেছে, এবার আমাদের নাচাগানা শুরু হবে। যেরকম কথা আছে না, গানা আয়ে ইয়া না আয়ে গানা চাইয়ে, সেই রকমই আমরা নাচাগানা শুরু করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আর মেয়েরা কিন্তু খুব ভালোই এনজয় করছে, ওদের কাছে এটা ফার্স্ট টাইম ছিল, তার জন্য আনন্দটা যেন বেশিই ছিল। এই ক্রুজে এসে একটা বেশ ভালো জিনিস লাগলো, সেটা হচ্ছে আপনার যদি বার্থডে থাকে তাহলে কিন্তু আপনি এখানে সেলিব্রেট করতে পারবেন। ক্রুজ থেকেই কিন্তু আপনাকে ফ্রিতে একটি কেক দেওয়া হবে, আর আপনি সেই কেকটি এখানে কেটে সেলিব্রেট করতে পারবেন। এটা কিন্তু বেশ একটা দারুণ ব্যাপার, জন্মদিনের যেন একটি বিশেষ পাওনা। দেখতে পাচ্ছেন মেয়েরা খুব ব্যস্ত নাচায় গানায়, মেয়েরা তো নেচেইছে আমরাও কিন্তু পিছিয়েছিলাম না। আশা করি ভিডিওটি আপনাদের ভালোই লাগছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, তার সঙ্গে কিন্তু বেল আইকনটিও প্রেস করে দেবেন আমার ভিডিওগুলি দেখার জন্য, আর ফেসবুকের পেজটিও কিন্তু ফলো করবেন। Oh,
ডান্স করতে পারি আর না পারি, ডান্স কিন্তু করতেই হবে। গান ভালো ভালো গান হচ্ছে, আর কি চুপচাপ বসে থাকা যায়? আর শুধু কিন্তু আমরাই ডান্স করিনি, অনেকেই কিন্তু ডান্স করেছে। ডান্স করতে করতে ওরা আবার ক্লান্ত হয়ে পড়েছে। আর মিডলে যে বসে আছে ওকে আপনারা আগেই দেখেছেন, ও একটু আবার রাগ করেছে। এখানে কিন্তু আপনি যদি গান গাইতে পারেন তাহলে কিন্তু ওনারা আপনাকে গান গাওয়ার সুযোগ করে দেবে। তাই ওর একটু ইচ্ছে ছিল এখানে গান গাইবে, ওকে গান গাইতে দেওয়া হয়নি বলে ও একদম রাগ করে চুপচাপ বসে আছে। আমরা যে ক্রুজটিতে উঠেছিলাম, এই ক্রুজটিতে যদি আপনি উঠতে চান আধ ঘন্টায় আগে এলে কিন্তু আপনি টিকিট পেয়ে যাবেন। এখন আপনাদের আমি যে ক্রুজটি দেখাবো সেই ক্রুজটিতে যদি আপনি উঠতে চান আপনাকে কিন্তু অনলাইনে টিকিট বিক্রি করতে হবে। সেই ক্রুজটি সেটি কিন্তু ভীষণ সুন্দর, আপনাদের দেখলে পরই মনে হবে একবার ঘুরে আসি। ওই ক্রুজটিতে উঠতে গেলে আপনাকে অনলাইনে আগে টিকিট বুক করতে হবে, টিকিটের মূল্য 1000 টাকা। ওই ক্রুজটিতে কিন্তু আপনি খাবার নিয়ে ঢুকতে পারবেন না, আপনাকে ওখান থেকেই খাবার কিনতে হবে। এবং ওখানে কিন্তু ড্রিঙ্কসেরও ব্যবস্থা আছে। রাতের বেলায় যেন গঙ্গা থেকে চোখ আর ফেরানোই যাচ্ছে না। এতক্ষণ আমি যে ক্রুজটির কথা বললাম চলে এসেছে এই ক্রুজটি। এই ক্রুজটি কিন্তু প্রতিদিনই 3 থেকে 8 অবধি ভ্রমণ করায়, 3 ঘন্টা করে। আপনাকে কিন্তু অনলাইনে টিকিট বুক করতে হবে। কেমন লাগছে দেখেই মনে হচ্ছে না? হ্যাঁ, একবার নিশ্চয়ই চড়তে হবে। আমাদেরও দেখে খুব ইচ্ছে হয়েছে, একবার নিশ্চয়ই চড়ব। যখন আমি এটা চড়ব সেই ভিডিওটিও কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আজ তাহলে গঙ্গা ভ্রমণ এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অতি অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন।